মাত্র 2 মিনিটে ফেসবুক প্রফেশনাল মোড কিভাবে অন করবেন খুবই সিম্পল সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এখানে আপনার প্রোফাইল দেখতে পারবেন এটার উপর একবার ক্লিক করবেন এখানে দেখুন আমার কিন্তু এখন প্রফেশনাল মোড শো করছে না তো এখন আমি একটি সেটিং যদি অন করে দেই তাহলে এটা আমার প্রফেশনাল মোড অন হয়ে যাবে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3 ডট জাস্ট এটার উপর একবার ক্লিক করবেন এই নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটি যদি আপনার মোবাইলে আপনি দেখতে না পান যদি আপনার মোবাইলে শো না করে অপশনটি তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে একবার আপনার ফেসবুক অ্যাপসটি একবার আপডেট করে নেবেন আপডেট করার পরে কিন্তু এই অপশনটি আপনি পেয়ে যাবেন এই অপশনটির উপরে জাস্ট একবার এখানে ক্লিক করে দিবেন এইখান থেকে যদি আমরা টার্ন অন করে দেই তাহলে প্রফেশনাল মোডের যে অপশনগুলো ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো তো সিম্পলি টার্ন অন এটার উপরে একবার ক্লিক করবেন এইখানে দেখুন ফিনিশ সেটিং আপ ইওর প্রোফাইল এটা কিন্তু প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে গেল এখন এখান থেকে কিছু কাম আছে সেটা আপনি পরে করে নিতে পারবেন এখানে এখানে কিছু কাম আছে এটা আপনি পরে করে নিতে পারবেন যেমন আমি এই কামগুলো করে রেখেছি আগেই অ্যাড প্রোফাইল পিকচার কভার ফটো বায়ো সিলেক্ট ইওর প্রোফাইল ক্যাটাগরি তো এরকমই এখানে এই তিনটা যদি করে দেন এটাও কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখন এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি একবার এখানে দেখুন ড্যাশবোর্ডটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল এখানে ফলোয়ার্স ফ্লোয়িং এর অপশন চলে আসলো এবং সি ড্যাশবোর্ডে যদি আপনি একবার ক্লিক করেন এখানে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারবেন আপনারা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।